Krishna 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 Hare 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 Rama Hare Ram 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 Hare Hare নতুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মাঠটা না So welcome to my another vlog. আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি দোলুকুলক্ষে। তো তোমরা সাথে থাকো দেখবে। Actually বেরোনোর কথা ছিল অনেক আর্লি মর্নিং বাট একটু দেরি হয়ে গেল। যাই হোক তো আমরা এখন যাচ্ছি এটা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার পথে মাঝখানে আমরা একটা সুন্দর পলাশ গাছ পেলাম এবং নিচে প্রচুর পলাশ ফুল পড়ে আছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল পুরুলিয়াতে যাওয়ার, তো পুরুলিয়া তো যেতে পারিনি, তো কাছাকাছি আমাদের মায়াপুরে যাচ্ছি। তো মায়াপুরে যাওয়ার পথে এই পলাশ ফুল তোমাদেরকে দেখবো, আর আমাদের তো বুঝতেই পারছো। তার আগে বলে দিই হ্যাপি দোল যাত্রা, সবাই খুব মজা করে দোল খেলো আর সবাই খুব ভালোভাবে মানে খুব আনন্দের সঙ্গে রং মাখবে, আবির খেলবে, কিন্তু ন্যাচারাল রং মাখবে, কারণ অনেকে তো এখন স্কিনের প্রবলেম, এইগুলো একটু দেখে চলবে। আর আরেক গাছটা থেকে টপটপ করে ফুল পড়ছে, অদ্ভুত লাগছে। তো আমাদের এটা দাঁড়িয়ে গেলাম, ভালোই লাগছে। দেখো এখানে দেখো, শুধু নিচে নিচে দেখো কত ফুল পড়ে আছে। দেখো এই দেখো এইভাবে ফুলগুলো আমরা কোড়াচ্ছি, দেখো অজস্র ফুল পড়েছে। তাহলে আমরা শুধু শুধু কষ্ট করে কেন পুরুলিয়াতে যাব, আমাদেরও কাছে। পুরুলিয়াতে সেটা তো সৌন্দর্য, এখন পুরুলিয়ার যেতে পারিনি তার স্বাদ কিছুটা মেটাচ্ছি, তাই না? তো চলো এখানে আর বেশি সময় ওয়েস্ট করব না, কারণ ওদিকে আমরা মায়াপুরটাকে আজকে যতটা পারি কভার করব। মানে দোল মানে কালকে বলে একটা দিন বাকি দোলের, আর তা সেইখানে দাঁড়িয়ে ধরো মানে আজকে যাচ্ছি মায়াপুরে, এই প্রথম মানে দোল যাত্রার সময় আর কি মায়াপুর যাচ্ছি। তা মানে আজকে তো অসংখ্য মানে ভিড় হবে শুনেইছি অলরেডি। ওখানে দোলে দোলে দোল উৎসব শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে দোল উৎসব শুরু হয়ে গেছে, এবং সেই উদ্দেশ্যে ওদের ওখানে বড় প্রোগ্রাম চলছে। তোমরা সাথে থাকো, তোমরাও দেখতে পাবে, আমরাও চেষ্টা করবো যতটা। শুনছি তো শুনছি তো মানে অসম্ভব ভিড় হচ্ছে। যাই হোক চলো দেখা যাক, আশা করছি ভালো লাগবে, তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো, চলো রাখো, ভালোই লাগবে।
দেখো সবুজের পুরো ধান শস্য, এই যে ধানের বীজ রোপণ করা হয়েছিল, এখন ধান গাছগুলো একটু বড় হয়েছে। গাইজ দেখো এখানে আমরা এখন একটু ডাব খেতে মানে দাঁড়ালাম আর কি। রাস্তার অনেক জায়গাতেই ডাব ছিল, কিন্তু কি বলতো মানে দাঁড়াতে পারছি না, প্রচন্ড রোদ। এই জায়গাটা একটু মানে ছাওয়া মতন, এখানটা দেখো গাছ রয়েছে, তো ভাবলাম যে এখানটায় দাঁড়িয়ে একটুখানি ডাব টাবটা খেয়ে নিই। খাচ্ছ? কিরকম রোদ বলো, এত গরম পড়ে গেছে মনে হচ্ছে যেন মানে অন্যান্য বার তো দোলের সময় তো তবুও একটুখানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, এবারে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো দেখছো গাইস, আমরা কিন্তু এখন মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর অলরেডি দুপুর হয়ে গেছে, তো কিছু আমরা প্রচন্ড খিদেও পেয়ে গেছে, কিছু খেতে ঢুকবো। এই মুহূর্তে দেখো এই যে গোবিন্দ গোবিন্দাতে এসেছি, ঢুকবো ভেতরে খাওয়া দাওয়ার জন্য, তো তোমার সাথে থাকো। এখন প্রচন্ড ভিড় বাইরে, একসঙ্গে থাকো। তো আমরা এখন ঢুকবো, বাবা জায়গা কি পাবো, দেখো ভিড়টা দেখো শুধু গাইস। তো আগে আমাদের মনে হয় বিল করতে হবে না, এই মুহূর্তে তোমাদের তো আগেই বললাম যে আমরা গোবিন্দা যে রেস্টুরেন্ট আছে ওখানে ঢুকেছি, ওয়েট করছি জাস্ট খাওয়ার জন্য। তো প্রচুর ভিড় আছে, সেগুলি এখন কোনো ফাঁকা পাইনি, একটা টেবিল ফাঁকা হতে পারে তো সেখানে। তো তোমরা তো দেখতে পাচ্ছ ভেতরটা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে আমরা আজকে মহাপ্রভু প্রসাদ যেটা বলে সেটা আমরা নিতে পারিনি, কারণ আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা গোবিন্দা এটা এই রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি, তো এখানে আমাদের আজকে খাওয়ার ইচ্ছা আছে, তো খেয়ে বলবো এখানকার খাবারটা কেমন। তো গাইস দেখো আমরা সেই কখন খেতে এসেছি, আমরা এবার আবার অর্ডার করবো, দেন খাবারটা আসবে।
তুমি মশলা মশলা দিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু থালি চলে এসছে, তা আমরা তো ভেবেছিলাম বোধ হয় যে মানে হ্যাঁ, তারপরে যিনি অর্ডার নিচ্ছিলেন উনি এসে বললেন যে না থালি আছে। তো দেখো থালি তো পেয়ে গেছি, এবার রয়েছে এখানে দেখো একটা তোমার সাদা রাইস রয়েছে বাসমতি যেটা চালের, এটা তোমার কোলারের যে রাইসটা সেটা রয়েছে, এটা তোমার একটা মিক্সড সবজি রয়েছে, আর এটা বোধ হয় তোমার এটা একটা ডাল টাইপের কিছু একটা হবে হয়তো, এরকম কিছু আছে। হ্যাঁ এটা একটা ডাল আছে, মটর ডাল, মটর হ্যাঁ ছোলা, ছোলার ডাল টাইপের। এটা একটা তোমার পনির দিয়ে দেখতে পাচ্ছি একটা সব মানে তরকারি রয়েছে আর কি, আর এটা একটা তরকার ডাল রয়েছে এখানে তোমার। এটা কিসের, এটা একটা পকোড়া দিয়েছে, আর তোমার এখানে রয়েছে রুটি আছে, এটা তোমার পাপড় আছে, স্যালাড রয়েছে, আচার আছে, লেবু লঙ্কা, হ্যাঁ এটা তোমার একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক রয়েছে যেটা তোমার হয়তো লেবু দিয়ে কি আর কি খেয়ে বলো তো। হ্যাঁ এটা একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক যেটা তোমার ওই লেবুর জল, তাই তো? আর এটা তোমার একটা করে এই যে মিষ্টি রয়েছে, আর এখানে আচার আছে। খাওয়াটা শুরু করি কারণ সত্যি প্রচন্ড খিদে পেয়েছে, মানে ভগবানের জায়গায় এসছি, ভেবেছিলাম হয়তো হবে না আমাদের আলাকাতে নিতে হবে, তবে এখন ঠাকুর ঠিক মিলিয়ে দিয়েছে, তো খেয়ে নি, খেয়ে তারপরে কথা হচ্ছে আবার। যথেষ্ট খাবার রয়েছে, আমাদের ওনারা বললেন চারটে থালিতেই হয়ে যাবে, ওর জন্য আলাদা করে আর বললেন যে নিতে হবে না, সত্যি তাই। দেখো কত রকম সাজিয়ে পুরো এতটা হয়েছে, আর এটা না আলুর, আলুর পকোড়া, এটা তুমি তো তরকারি চাইছিলে, আচার খেয়ে দেখি, দারুন, কোনো কথা হবে না, এই যে আবার ঘি মাখানো, আর এইখানকার ঘি কিন্তু একদম পিওর, পুরো দেশি ঘি এখানকার, দেখো আবার ঘি মাখানো আছে, পনির দিয়ে দিলাম, হ্যাঁ এখানকারই তো। দাদা ওয়েট করছে, তো আমরা এখন গোশালার দিকে আমরা যাব এই গাড়িতে করে, তোমরা শুধু সাথে থাকো আর দেখো গোশালাটা কেমন লাগছে। চলো ওঠো ওঠো, আমরা কোন দিকে উঠবো? গোশালা গেলে আসেন, গোশালা গোশালা পুরনো গ্রুপ বল, তাই তো? আচ্ছা এটা সব কদিক আসছে, হ্যাঁ এখন গোশালা দর্শন করে আসছে নাকি? আচ্ছা একশো টাকা কি আছে এখানে? এই যে ডান দিকে যে তোমার এই যে এই ঘরগুলো সব করা রয়েছে, বেড়া দিয়ে বানানো রয়েছে, এইটা তোমার গৌরাঙ্গ কুঠির, এগুলো তোমার 100 টাকা 150 টাকা করে বোধ হয়, 150 টাকা করে এগুলো থাকার জন্য আর কি ব্যবস্থা করা রয়েছে।
অনেক ছোটবেলায় এসেছিলাম আর এই যে আসলাম আমরা হেঁটে হেঁটে গেছি আগে ছিল 100 টাকা 150 টাকা এখন কত এখন হয়েছে 150 টাকা 300 টাকা 150 টাকা 300 ও টাঙ্গকুটিরে সব রেট চেঞ্জ হয়ে গেছে তাহলে তো আমরা এই মুহূর্তে 10 টাকা করে আমাদের কাছ থেকে গোশালার যাওয়ার জন্য বিলটা কাটলো টিকিট কাটা হলো আর টিকিটটা কাটা হলো এবার গোশালাতে যাওয়া হবে তো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি এখানে একটু দাঁড়ালো টিকিট কাটার জন্য তো দেখো এরা সবাই কিন্তু এই দেখো যাচ্ছে এই লোক আছে এখানে একজন এখানে সব দোকান রয়েছে দেখো স্টল এখানে বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছে এই দোকানে শ্রুতি ভবনে তো মনে আছে ঘর পাওয়া যাবে না আচ্ছা আমরা এখানে দাঁড়াবো ঘুরে আবার আসবো তাই তো এখন এই গোমাতা দেখতে গোমাতা ওখানে ঢুকছি গোসলায় ঢুকবো এখানে তোমরা দইও পেয়ে যাবে ক্ষীরও পেয়ে যাবে কিন্তু যেটা পাবে পিওর কিন্তু পিওর এখানে কিন্তু এখানে কিন্তু সবার কিন্তু এক এক নাম রয়েছে দেখো গীতা তুলসী শ্যামলী ধবলী চম্পকলতা চিত্রা আমরা ঢুকছিলাম তো বলছিল এখানে এই যে আমাদের কৃষ্ণের ছবিটা দেওয়া আছে অসাধারণ অসাধারণ যাই গো মা চলো ভেতরের দিকে যাব তো আমরা ভেতরে তো দেখালাম দিগো মাতাদেরকে সবার আলাদা আলাদা নাম লেখা হয়েছে তাহলে হবে রাখো পরে আসো খাবার দিচ্ছি তাহলে এই যে খাবে এটা ভালো আছে শুধু দেখো গাইস দেখো ওর শুধু শিংটা দেখো এখন বেশি ডিস্টার্ব করবো না কারণ এখন সত্যি কথা বলতে এই মাত্র খাবার দিয়ে গেছে খাচ্ছে এখন হাত দিও না বেশি আমি জাস্ট দেখানোর জন্য চলো হ্যাঁ যাবে খাচ্ছে তো অনেক বড় দেখো গাইস তোমাদের তো দেখালাম এই গোশালায় আমরা ঢুকছিলাম তো গোশালা এখানে এই যে আমাদের যে কৃষ্ণের যে ছবিটা দেওয়া আছে অসাধারণ অসাধারণ একদিকে সূর্য উঠছে তার ঠিক আমরা এই সাইডে দেখছি কৃষ্ণের ছবিটা এদিকে তো তোমাদের গোমাতাদেরকে দেখাচ্ছি আমরা ভেতরে আছি আর দেখো শুধু আমরা সেটা কত আদর খাচ্ছে দেখো হ্যাঁ
কত সুন্দর খুব আদর খুব আদর খাচ্ছে ওই দিকেও কিন্তু অনেকটা আছে অনেক বড় এরিয়া জুড়ে এত বড় আদর কিছু হবে না চলো আমরা ওই দিকেও যাবো দেখো কত গোমাতে দেখো তো গোমাতার শুধু শিংটা দেখো আমি এরকম এত বড় শিংওয়ালা গোমাতা আমি এর আগে কখনো দেখিনি মানে কি দারুণ লাগছে আর এরা এত ভালো আদর খাচ্ছে খুব ভালো লাগে মানে একই রকম দেখতে বলো চোখ টোক সব একই রকম হ্যাঁ পুরো নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে এখান থেকে পুরো দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তো এই গরুর গাড়ির ওপরে বসে রয়েছি সূর্য তো প্রায় এখন অস্ত যাবে যাবে করছে এ একটা অন্যরকম অনুভূতি এগুলো তো এত সুন্দর অনুভূতি এগুলো না সত্যি বলে বোঝানোর মতো না আর তার থেকেও মানে সব থেকে মানে যেটা আর কি বড় যে মানে আমরা এবারে দোলের মানে এতে পুরো আর একটা দিন বাকি সবে আমরা দোলের দিন এখানে আসতে পেরেছি এটা একটা মানে অনেক বড় পাওনা খুব খুব ভালো লাগছে খুব ভালো মানে কি বলবো আর মানে আজকে যে কিভাবে এসেছি আজকে আমরাই মানে জানি শুধু যে কিভাবে এসেছি কত সকালে বেরোনোর কথা ছিল অনেক লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে বেরোতে বেরোতে আর কি দেখো গাইজ এখানে দুখানা হাতি একবার দেখো শুধু কি বিশাল বিশাল আমি না এরকম সামনাসামনি হাতি ফার্স্ট দেখছি চিড়িয়াখানা বাদে আদর করা যায় ওমা আরে কি করছিস কি সুন্দর দেখো কে বিদ্যা এটা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তো গাইস আমরা এখন তো দেখলে যে সারাদিন খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করলাম গোশালাতে গেলাম সবটুকুটাই তোমাদের সাথে শেয়ার করেছি তা এখন তোমার যাবো হলো মন্দিরে নাম কীর্তন হবে এখন সন্ধ্যা আরতি যেটা হবে আর কি তো এইখানে জুতো জমা রাখা হচ্ছে ঠিক আছে তা এখানে জুতোটা জমা রেখে আর তোমার ক্যামেরা ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই ফোন ক্যামেরা এগুলো সমস্ত রেখে তারপরে তোমার যেতে হবে তো এখানে যাই ফোন ক্যামেরা রাখতে বোধ হয় একটা ফ্রিজ আছে কিন্তু জুতো রাখতে কোনো রকম কোনো ফ্রিজ নেই ঠিক আছে তো ভেতরটা তো তোমাদের সাথে দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না তো চলো এগোই আমরা এই সন্ধ্যা আরতিতে যাবো কারণ এখন তো আমাদের ওখানে ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নেই
তো সেই জন্য ক্যামেরা সমস্ত কিছু রেখে যেতে হবে তো চলো ঠিক আছে বলি হাই গাইস তো তোমরা দেখছো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে এটা হচ্ছে ফুড স্টল দোল পূর্ণিমা উপলক্ষে এখানে একটা মেলা উদ্বোধন হয়েছে মানে মূল মেলা শুরু হয়েছে একচুয়ালি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে দোল উৎসব উপলক্ষে তো সবথেকে বড় মজা হচ্ছে এখানে এটাই যেখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যাচ্ছে এবং তোমার বিরিয়ানি আছে চাউমিন আছে প্যাটিস আছে আলু পরোটা পিজা সব আছে সবই পাবে কিন্তু সবটাই কিন্তু পুরো 100% ভেজ মাঞ্চুরিয়ান আছে সব ধরনের খাবার রয়েছে দেখছি হ্যাঁ ভেজ তো তোমাদেরকে দেখাবো এক একটা স্টল ঘুরে তোমরা দেখো মানে কি পকোড়া এটা বাঁধাকপি পকোড়া এটা দেখো বাঁধাকপি পকোড়া আর এটা ভুট্টা মাঞ্চুরিয়ান এখানে কিন্তু সবটাই পুরো ভেজ পুরো 100% ভেজ আছে এখানে বিরিয়ানি আছে কিন্তু ভেজ সব পরোটা চিজ পরোটা আলু পরোটা পকোড়া হ্যাঁ পুরি সবজি কত অফিস থাকবে তাহলে শঙ্খগুলো কত দাম আছে দেখো জগন্নাথ সুন্দর লাগছে এইটা মনে পাটের ও খাদি হ্যাঁ রাইট কত প্রাইস আছে এগুলো গাইজ তোমরা তো দেখলে যে গোবিন্দ পিজাতে আমরা উপরে উঠেছিলাম টেবিল কোনো ফাঁকা পেলাম না শেষ অবধি আমরা এই পিজা পার্সেল করে নিয়ে যাচ্ছি তো এখন বহু লোক ওয়েটিংয়ে আছে তো ওরা কেউ সিট পাচ্ছে না দেখলাম অনেক রাত হয়ে যাবে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করবো আর বেশি দীর্ঘায়ু তো করবো না তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তোমরা আগেই বলা আছে আরেকবার বলছি তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্টস করবে আর অতি অবশ্যই জানাবে যে আজকের ব্লগটা কিন্তু আমাদের কেমন লাগবে ঠিক আছে আজকে সারাটা দিন এরকম করে আমরা করলাম তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম আর বিশেষ করে মানে বলের একটা দিন তার আগের দিন আমরা কিন্তু ঘুরতে এসেছি প্রচুর ভিড় আর সবথেকে বড় কথা তোমাদের তো সন্ধ্যা আরতির আগেই বললাম সন্ধ্যা আরতির ভেতরটা দেখাতে পারিনি কারণ ওখানে হচ্ছে টোটাল ভিডিও ক্যামেরা মোবাইল এসব সমস্ত সবটাই নিয়ে যাওয়া পারো তো দেখাতে পারিনি আমরা কিন্তু খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দেখলাম এবং খুব ভালো উপভোগ করেছি তো হ্যাপি দোলযাত্রা তোমরা সকলেই ভালো থেকো সবাই আমাদের পাশে থেকো এইভাবে সাপোর্ট করো ঠিক আছে তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করি থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank you.